You are my heart. You are my heart, Rasulullah. You are my love, Rasulullah. You are my heart, Rasulullah. You are my love, Rasulullah. I live for you, Rasulullah. I'll die for you, Rasulullah. You are my Rasulullah. You are my heart. Subhanallah, bolen na bhaiya. You are my heart, Rasulullah. You are my love, Rasulullah. You are my heart, Rasulullah. You are my love, Rasulullah. I live for you, Rasulullah. I'll die for you, Rasulullah. You are my Rasulullah. You are my love, Rasulullah. Tumi jibon, tumi moron, aadhar ghore tumi apon, tumi jibon, tumi moron, aadhar ghore tumi apon, tumi moder parer tori, tomar premete jibon. Rasulullah, ya Rasulullah, you are my heart, Rasulullah, you are my love, Rasulullah, I live for you, Rasulullah, I'll die for you, Rasulullah. Dahan mein zubaan tumhare liye, aro jore আলা হযরত তো বলছেন এই জুবানটা নবীর জন্য, তো তুমি কেন জুবানটা অন্য কাজে লাগাও, নবীর কাজে লাগাও না, ঠিক কিনা কথা বলেন। বদন মে হে জান তোমারে লিয়ে, এই জানটাও তো নবীর জন্য। হম আয়ে ইহাঁ তোমারে লিয়ে, এই পৃথিবীতে এসেছি নবীর জন্য। উঠে ভি ওয়াহা তোমারে লিয়ে, কেয়ামতের মাঠে উঠে যাব নবীর জন্য। আমরা কিসের প্রেমিক, কেমন প্রেমিক? নবীর মাহফিল চললে বাইরে থাকা যায়, দূরে থাকা যায়? কিভাবে আমরা থাকি? যেখানে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদানী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার তাফসীর রুহুল মানির মধ্যে, তাফসীরে রুহুল মানির মধ্যে লিখছেন একজন আশিকের নাম, যার নাম হলো আবুল আব্বাস মুরসি, যিনি বলছেন আমি এক মিনিটের জন্য আমার নবীকে না দেখলে
আমি আবুল আব্বাস মুরসি মনে করি ওই এক মিনিট আমি মুসলমান নই, অর্থাৎ আমি চব্বিশ ঘন্টা আমার নবীকে দেখি। শুধুমাত্র হাজতের কথা ভিন্ন, ব্যক্তিগত হাজত সারা অন্য এক মুহূর্তের জন্য উনি বলছেন আমি নবীর দিদার থেকে দূরে থাকি না। এক ব্যক্তি ওনাকে হাত বাড়িয়ে দিলেন মুসাফা করার জন্য, আবুল আব্বাস মুরসি বলছেন এই হাত দিয়ে আমি নবীর সাথে মুসাফা করেছি, আমি আর কারো সাথে মুসাফা করতে পারি এই হাত আমি রেখে দিলাম রিজার্ভ, কারণ এই হাতটা আমার নবীর নুরানি হাত মুবারকে লেগেছে। কি আসে কামরা, কেমন আসে কামরা, হুজুর তাকরির করছেন আপনারা বাইরে, কত বড় আলেম জানেন, আমার দাদা উস্তাদ হুজুরের আল্লামা আনিসুজ্জামান কিবলা মাদজিল্লুল আলীর ছাত্রের ছাত্র, আমি যিনি গোটা কালামে আলা হজরতের বাংলা করে দিচ্ছেন, বাংলাদেশে যদি শ্রেষ্ঠ কয়েকজন আলেম থাকে যারা বাংলা ভাষায় দক্ষ, অন্যান্য সব দিকে তো দক্ষ, তিনি একজন হাফিজ আনিসুজ্জামান আল কাদরী, যিনি চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারতেন সেই যোগ্যতা যার ছিল, কিন্তু তিনি জামিয়ার খিদমত করছেন, আওলাদে রাসূলের গোলামি করছেন। আমি দেখে খুব লজ্জিত হয়ে গেলাম, আমার মনে হলো আমি কত বড় গোস্তাগি হুজুরের সাথে হয়ে গেল। আমি আগের মাহফিলটাতে কোনো মতে তাদেরকে কিছু বলে চলে এসেছি শুধুমাত্র হুজুরের আদবের কারণে। কেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুক্তর মতো কথাগুলো চলে গেছে। যাই হোক, আমি কোরআনুল কেরিমের দুখানা আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। একটি আয়াতে এই দুখানা আয়াতের নিরিখে আমি দু চারটা কথা যেন হক কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদজিল্লুল আলী এবং সমস্ত নেক হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ যেন আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দেখুন, উইলিয়াম শেক্সপিয়র প্রখ্যাত দার্শনিক লেখক, যাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ লাইফ, জীবনটা কি, তিনি উত্তর দিয়েছিলেন লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টু ওয়ার্ডস দ্য গ্রেভ, জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান ভ্রমণ। ঠিক কিনা ভাই, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি আজকের মাহফিলে বসে আছি, কিন্তু নিশ্চিতভাবে বলতে হবে গত বছর এখানে অনেকেই ছিল যারা আজ কবরস্থানের ভিতরে। ঠিক কিনা কথা বলেন? প্রত্যেক বছর কেউ না কেউ চলে যায় আর আমাদেরকে যেতে যেতে বলে যায়, কি বলে জানেন, বলে আমি তো চলে যাচ্ছি তুইও আসবি আমার পিছে পিছে, আমি কি নিতে পারলাম জানি না, তুই আসার সময় খালি আসিস না কিছু নিয়ে আসিস। কোরআন বলছে কুন্তুম আমওয়াতান, আমরা সবাই ছিলাম মৃত,
কি ছিলাম ভাই? আর হুজুরে কি মৃত ছিলাম? মৃত আমাদেরকে নিয়ে বলার মতো কিছুই ছিল আমাকে আপনারা মাওলানা বলছেন, হুজুরকে মুহাদ্দিস বলছেন, ওনাকে শায়ের বলছেন, ওনাকে এমপি বলছেন, ওনাকে মন্ত্রী বলছেন, ওনাকে কবি বলছেন, তিনাকে সাহিত্যিক বলছেন, না, দ্য অরিজিন অফ আস, আমাদের মূল হলো কি? হাল আতা আলাল ইনসানে হিনু মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা। আমরা এমন একটা জায়গায় ছিলাম, এমন অবস্থায় ছিলাম, আমাদের উপরে এমন একটা সময় পার হয়েছিল, আমাদেরকে নিয়ে সেই সময়ের ব্যাপারে বলার মতো কিছুই নাই, আমরা মৃত 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 ছিলাম। ঠিক কিনা? রব্বুল আলামিন বলতে লাগলেন, ফাহিয়াকুম, ও অহংকারী, ও নেতা, পাওয়ারফুল ব্যক্তি, সম্পদশালী, দুনিয়া তোমাকে অন্ধকার, তোমার চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে, তুমি বুঝতে পারছো না, তুমি জানতে পারতেছো না তুমি কি করছো, তুমি খেয়াল করো, তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। এরপরে কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোমাকে মরণ দিয়ে দেব। যখন মরণটা এসে যায়, সূরা মুমিনের মধ্যে 99 নম্বর আয়াত আসতেছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু এসে যাবে তোমাদের, আমাদের, তুমি, আমি, আমরা সবাই, কল রব্বির জিউ, আল্লাহ আরেকবার একটু সুযোগ দাও না, আল্লাহ আরেকবার যেতে দাও, আরেকটি বার যাই, আবার গেলে কিন্তু নামাজ পড়ব। কথা কোন ঠিক কিনা বলেন না, কি বলবে কি বলবে? আবার গেলে কিন্তু নামাজ পড়ব আল্লাহ, আবার গেলে রোজা রাখব, আবার গেলে যাকাত দেব, আবার গেলে হজ করব। না, আল্লাহ বলছেন সে সেটা কোনোদিন করবে না, সে মৃত্যুর কারণে বলতেছে সে আগের মতোই থাকবে। আজকের দিনে এই মুহূর্তে এই মাহফিল থেকে আমি প্রশ্ন করতে চাই, আজকে সারাদিন পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়েছে? আল্লাহ কবুল করুক, যারা পড়েছেন আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমি গত বছর কিন্তু এসেছিলাম আল্লামা বয়ানী শাহ হুজুরের বদলে, মনে আছে আপনাদের? সেদিন আপনারা আমার সাথে ওয়াদা করেছিলেন নামাজ পড়বেন, সবাই কি ওয়াদা রেখেছেন? রেখেছেন ভাই? রাখতে পারি নাই। গভীর মনোযোগ, আমার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, এমন একটা সময় এসে যাবে, সায়াতি জামানুন মিন উম্মতি, আমার উম্মতের উপরে এমন একটা সময় এসে যাবে, ইউহিব্বুনাল হামসা সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপরে এমন একটা দিন আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, তারা পাঁচটা জিনিসকে ভালোবাসতে গিয়ে বাকি পাঁচটাকে ভুলে যাবে। নাউযুবিল্লাহ, তারা পাঁচটা বিষয় নিয়ে ব্যাকুল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, দিবানা হয়ে যাবে, আর অন্যদিকে আরো পাঁচটা তারা এমন ভাবে ভুলে যাবে, তারা বুঝতেই পারবে না তারা কি অন্ধ হয়ে গেছে, তারা কেমন বদির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলুন না তারা কোন জিনিসটা ভালোবাসে, পাগল হয়ে যাবে। আমার নবী বলতে লাগলেন, ইউহিব্বুনা
দাওরা ওয়ায়ানসাউনাল কুবুরা, তারা নিজের ঘরকে ভালোবাসবে, কবরের কথা ভুলে যাবে, ঠিক কি না কথা বলে? কয়জনের মনে আছে কবরের কথা? গভীর রাত পর্যন্ত মাহফিল আমরা করতেছি ঠিক, কিছুক্ষণ পরে কানের খোরাক নিয়ে বিরিয়ানির প্যাকেট নিয়ে আমরা ঘরে চলে যাব, পরের দিন থেকে আবার আগের মতো থেকে যাব, একদিন ধপ করে মরে পড়ে যাব, আবার সেদিন এলাকার মানুষ আমাকে গোসল করিয়ে কাফন পরিয়ে দাফন করিয়ে কবরে নিয়ে যাবে। বাবারা আমার, আমার যুবক ভাইয়েরা, একটু পরিবর্তন হওয়ার দরকার আছে, কথা কর ঠিক কি না? শুধু মাহফিল করলে হবে না, মাহফিল থেকে পরিবর্তন আসতে হবে, পরিবর্তন করতে হবে। আজকের এই মাহফিলটা শুধুমাত্র এলাকার মধ্যে অন্য এলাকায় করেছে, তাই আমরাও করছি। ওনারা জবাই করেছে গরু, আমরা করব মহিষ। ওনারা হুজুর দাওয়াত দিয়েছে অমুককে, আমরা দাওয়াত দেবো তমুককে। এই ধরনের লোক দেখানো আর্টিফিশিয়াল মাহফিল বন্ধ করার দরকার, কথা বলেন ঠিক কি না? পরিবর্তন আসতে হবে, পরিবর্তন না আসলে আল্লাহর গজব আসবে। পরিবর্তন যদি আপনি না হন, আল্লাহ পরিবর্তন হওয়ার ব্যবস্থা রেখে দিয়েছে, ঠিক কি না কথা বলেন? আমার নবী বলতে লাগলেন, তারা ঘর বাড়িকে ভালোবাসবে, কবরের কথা ভুলে যাবে। আজকের দিনে আমরা নিজের ঘর কত সুন্দর করে বানাই, ভাইয়ের সাথে মারামারি করি একটু ঘরের কামরা বাড়ানোর জন্য, ঠিক কি না? বিল্ডিংটা একটু বাড়ানোর জন্য কত যুদ্ধ, কত পাওয়ার, কত কিছু করতেছি, কিন্তু আমরা কেউ জানি না আমাদের কবরটা কোন জায়গায়, ঠিক কি না বলেন? কেউ বলতে পারবে না। একজন ব্যক্তিকে যদি বলি হাত তুলেন, আপনার কবরের জায়গা কি রেডি আছে, কোন জায়গায় আপনাকে দাফন করবে এখন মারা গেলে, একজন ব্যক্তিও হাত তুলতে পারবে না, কারণ আমরা কেউ কবরের কথা মনে রাখি না, ঠিক কি না কথা বলেন ঠিক কি না? দুই নম্বরে আমার নবী বলে দিলেন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, এমন একটা সময় এসে যাবে তারা দুনিয়া 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 আরো চায়, আরো দাও আরো দাও আরো দাও, সুদের টাকা ঘুষের টাকা মিথ্যা কথা, কথা বলেন ঠিক কি না বলেন না? এইভাবে করে করে টাকা টাকা টাকা, দুনিয়া 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 করে আখিরাতের কথা তারা ভুলে যাবে। এমন একটা সময় এসে যাবে আজকের দিনে, সেই সময় আমাদের চোখের সামনে, কথা বলেন ঠিক কি না? আমার বাবারা গভীর মনোযোগ, মনের ওয়াস, জজবার ওয়াস, কানের খোরাক অনেক শুনেছেন, জীবন পরিবর্তনের ওয়াজ শোনার দরকার, কথা কর ঠিক কি না? আমার নবী আরো বলেছেন, সালাসাতু সালাসাতু আশিয়াইন সালাসাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সালাসাতি মাওয়াদিয়া, এমন একটা সময় এসে যাবে ছয়টা জিনিস, ছয়টা বস্তু ছয় জায়গার মধ্যে গিয়ে বড় গরীব অসহায় হয়ে যাবে, বড় অসহায় হয়ে যাবে। যেই ছয়টা জিনিস নবীর আমলে বড় দামি ছিল, সাহাবার আমলে বড় পয়সাওয়ালা ছিল, তাবেইনদের আমলে বড় পাওয়ারফুল ছিল, তবে তাবেইনদের আমলে বড় শানদার ছিল, কিন্তু এমন একটা জামানা এসে যাবে ওই ছয়টা জিনিস চিৎকার করে করে কাঁদবে, চিৎকার করে করে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ ওই ছয়টা জিনিস কি? আমার নবী বলতে লাগবেন, এক নম্বর আল মসজিদু গরীব, আল মসজিদু গরীবুন, আল মসজিদু গরীবুন ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি, ওই সম্প্রদায়ের মসজিদ টাইলস থাকবে, লাইট থাকবে, ফ্যান থাকবে, দরজা থাকবে, এসি থাকবে, সব থাকবে, কিন্তু মসজিদ চিৎকার করে করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমার নবীর আমলের খেজুর গাছের মসজিদ ফিরিয়ে দাও, আর মুসল্লি সিদ্দিকে আকবরকে দিয়ে দাও, কথা বলেন ঠিক কি না?
আজকে আমাদের মসজিদগুলো অসহায় হয়ে যাচ্ছে, আমাদের মাহফিলে মানুষের অভাব নাই, ফজরের নামাজে মানুষ নাই, হুজুর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দুজন ছাড়া আর কেউ নাই। এরপরে আমাদের ঘরে গেলে আমরা দেখি আমার সন্তানের ফিজিক্সের টিচারের বেতন 10,000, কেমিস্ট্রির টিচারের বেতন 10,000, সায়েন্সের শিক্ষকের বেতন 10,000, গ্রামারের শিক্ষকের বেতন 10,000, আর মসজিদের মুয়াজ্জিনের বেতন 3,000। কথা কথা বলে ঠিক কিনা বলেন? কিসের মাহফিল আমরা করি? আমরা তো জুলুম করি, আমরা তো জালিম। এই কথাই আমার নবী বলেছেন, মসজিদগুলো হাহাকার করতে থাকবে, ওয়াস মাহফিল বেড়ে যাবে, শ্রোতার অভাব হবে, বক্তার অভাব হবে না, কিন্তু ফজরের নামাজে আছে 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 ভাই, পড়েন আপনারা সবাই পড়েন মনে হয় কেন? আজকের মাহফিল থেকে ওয়াদা করেন না, তারপরে সামনে যাব এই ওয়াদা করতে পারলে, না হলে সামনে আর ওয়াজ নেই, চলে যাব। টাকার দরকার, পরিবর্তনের দরকার, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আগামীকাল থেকে ফজরের নামাজ হবে, টেনশনে অনেকে তুলতে পারতেছে না, কেন উঠুম কেন উঠুম কেন উঠুম, পারবো ইনশাল্লাহ। একটা দিন একটা দিন পরে দেখান না আল্লাহকে, একটা দিন ফজরের নামাজে এসে রব্বে কায়নাতকে দেখিয়ে দেন, আল্লাহ ফজরের নামাজ পড়েছি, এই মসজিদ আর গরিব থাকবে ভাই? গরিব থাকবে মসজিদ? হাত তুলে বলেন গরিব থাকবে মসজিদ? কি কিয়ামতের মাঠে আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আল্লাহকে কমপ্লেন দিতে হবে? হবে হবে হবে। এরপরে আমার নবী বলতে লাগলেন গভীর মনোযোগ, ওয়াসুহুফু গরীবুন, কোরআনুল করিম গরীব হয়ে যাবে। কি গরীব হবে? কোরআন কি গরীব হবে ভাই? কোরআন গরীব হতে পারে? কোরআন তো আল্লাহর কালাম, এটা কিভাবে গরীব হয়? হ্যাঁ, আখিরি জামানায় আমার আপনার মতো মুসল্লি, আমার আপনার মতো মুসলমানের ঘরে কোরআন বড় গরীব, উত্তর আসবে কেমন হুজুর বলেন? হ্যাঁ, কোরআন আলমারির ভিতরে সাজানো আছে, কোরআন রিয়ালের উপরে তোলা আছে, কোরআন দামি দামি কাপড় দিয়ে মোড়ানো আছে, আমার আপনার ছেলে ফজরের নামাজে উঠে না, 10টা বাজে ঘুম থেকে উঠে 11টা বাজে কিন্ডার গার্ডেনে চলে যায়, 12টা বাজে আরেক শিক্ষকের কাছে যায়, 1টা বাজে আরেক ম্যাডামের কাছে যায়, কোরআন খোলার সময় তাদের নাই। কথা বল ঠিক কিনা? কোরআন খুলতে হবে, কোরআন পড়তে হবে, তাহলেই মিলাদুন নবীর মাহফিল সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু শুধু কোরআনের পক্ষে স্লোগান দিলাম, হিন্দু ভাইদের মন্দির পুড়িয়ে দিলাম, তাদের ঘর জ্বালিয়ে দিলাম, যে সমস্ত কুলঙ্গাররা মুসলমানের নাম দিয়ে হিন্দুদের মন্দির আক্রমণ করেছে, চ্যালেঞ্জ করে বলতে পারি তারা জীবনে কোনোদিন কোরআন শরীফ খুলে দেখে নাই। কথা কর ঠিক কিনা? হাত তোলে বলেন ঠিক কিনা? কোন মুসলমান কোন বিধর্মীর ঘরে আক্রমণ করতে পারে না, ঠিক কিনা? কোন মুসলমান কোন বিধর্মীর মন্দির ভাঙতে পারে না, কোন মুসলমান কোন বিধর্মীর গায়ে আঘাত করতে পারে না। ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কিনা? কথা বলে তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। ওই কুমিল্লার পূজা মণ্ডপের মধ্যে কোরআন শরীফ দিয়েছে, কে দিয়েছে আল্লাহ জানে, নবী জানে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাইয়েরা যারা ফেসবুক গরম করে ফেলতেছে, এলাকা গরম করে ফেলতেছে, তাদের অনেককে জিজ্ঞেস করলে সূরা ফাতিহাটা একটু পড়ো তো, শুদ্ধ করে আলহামদুলিল্লাহ পড়তে পারবে না, ঠিক কিনা? কথা বলেন। এমনে জজবা সব ফেসবুকে, আমরা কোরআনকে কিভাবে সম্মান দেখাচ্ছি? আজকে আপনাদের যুবকদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, মনে রাখবেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর কুদরতের কাঠগড়ায় দাঁড়িয়ে কোরআন বলে দেবে, আয় আল্লাহ এই কোরআন তুমি
মূসা কালিমুল্লাহর উম্মতকে দাও নাই, ঈসা রুহুল্লাহর উম্মতকে দাও নাই, নূহ নজীহুল্লাহর উম্মতকে দাও নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতকে দাও নাই। এই কোরআন তুমি তোমার শ্রেষ্ঠ নবী তোমার হাবিব মুহাম্মদ মুস্তাফাকে দিয়েছো, তার উম্মতকে দিয়েছো। অন্য কোন আসমানি কিতাব মুখস্থ রাখার মতো সেই পাওয়ার ছিল না, এই কোরআনকে মুখস্থ রাখার মতো ব্যবস্থা করে দিয়েছো, গড়ে গড়ে হাফেজে কোরআন দিয়েছো। কিন্তু এমন একটা সময় এসে গিয়েছে আমি কোরআনকে কেউ তেলাওয়াত করে নাই, আমি কোরআনকে রেখে দিয়েছে, প্রতিদিন সায়েন্সের বই ব্যাগে করে নিয়ে গেছে, প্রতিদিন ইংলিশ গ্রামার খুলে খুলে পড়েছে, প্রতিদিন অঙ্ক বই পড়েছে, প্রতিদিন বাংলা ব্যাকরণ পড়েছে, কিন্তু তোমার কোরআনকে পড়ার সুযোগ তাদের হয় নাই। সেদিন আমরা কি জবাব দেব? কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। বাবারা আমার তিন নম্বরে আমার নবী বলতে লাগলেন, ওয়াল কুরআনু গরীবুন ফি জাওফিল ফাসিক, কোরআন আবার গরীব হবে ফাসিকের সিনার ভিতরে, যে সমস্ত মৌলবী নবীর শানে বেয়াদবি করে, মিলাদুন নবী কোরআনে নাই বলে, উরস ফাতিহা নাই বলে, ওই সমস্ত গোস্তাগ রাসূলদের সিনার মধ্যে কোরআন অসহায়। কথা বলেন ঠিক কিনা, কোরআন নিরাপদ থাকবে ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভীর মতো আল্লাহর বান্দার সিনার মধ্যে, কথা বলে ঠিক কিনা, কোরআন নিরাপদ আল্লামা গাজী শেরে বাংলার মতো আল্লাহর প্রিয় বান্দার সিনার মধ্যে, কোরআন নিরাপদ শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নাইমির মতো যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসের সিনার মধ্যে, কোরআন নিরাপদ যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আনসারির সিনার মধ্যে, কোরআন নিরাপদ আল্লামা ফারুকির সিনার মধ্যে। হাত তোলে বলেন ঠিক কিনা, কোরআন কোন বাতিলের সিনায় নিরাপদ? বাতিলের সিনায় কোরআন অসহায়। কোরআন কোরআনকে গরিব রাখা যাবে? আজকের মাহফিলে শপথ হোক, আগামীকাল সকালে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন না ভাই, দাজারগুই ইনশাআল্লাহ বলেন, আবার বলেন ইনশাআল্লাহ, বাসায় গিয়ে কোরআনটা খুলবো, পড়তে পারি বা না পারি এক নজর দেখবো, পারবো ভাই ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। দুটা গেল, মসজিদ আর গরিব থাকবে, কোরআন আর গরিব থাকবে। তিন নম্বরে কোন বাতিলের সিনাই কোরআন গেলে তাকে আমরা মৌলবি মানব না, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা বলেন না, দূরে থাকবো। চার নম্বরে আমার নবীজি বলেছেন, ওয়াল মুসলিমু ওয়ার রাজুলুল মুসলিমু সালিহু গরীবুন, ওই মুসলমান পুরুষ বড় গরিব, ওই মুসলমান পুরুষ বড় গরিব, সে নেককার, সে আল্লাহওয়ালা, তার পয়সার অভাব, সে নামাজি, সে রোজাদার, সে ভালো মানুষ, কিন্তু সে গরিব যার স্ত্রী বেপর্দা চলে, ঠিক কিনা? কথা কন ঠিক কিনা ভাই? এটা আমার নবীর হাদিস। সে বড় গরিব, তার মতো গরিব মানুষ আর নাই। দর্শক আল্লাহুম্মা হামিদ মাহমুদ ওর মোহাম্মদ
की खबरी देने वाला अल्लाह का वो मेहमान नबी जी अल्लाह अल्लाह নেককার মুসলমান বড় গরিব যার স্ত্রী যার স্ত্রী যার মেয়ে যার বোন বেপর্দা চলে আজকের মাহফিল থেকে শপথ হয়ে যাক আমরা নিজেকে আর গরিব রাখবো না আপনি পয়সাওয়ালা টাকা দিয়ে হয় না ধনী হয় যার ঘরে স্ত্রী নেককা ফারুকে আজমকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর শ্রেষ্ঠ একটা নিয়ামত কি তিনি বলেছিলেন একজন নেককার স্ত্রী সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদেরকে তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দান করুন আমার মুরব্বীদেরকে কাবিন নামা কমানোর তৌফিক দান করুন আমার মেয়ে পক্ষের ছেলে পক্ষের বাবাদেরকে বৈরাতি কম খাওয়ার তৌফিক দান করুন ফার্নিচার কম নেওয়ার তৌফিক দান করুক পান্তাবাদ ও চুরি মধুবাদ মধুবাদ তালের ফিটা আম জাম কাঁঠাল এই সব কিছু থেকে মুক্ত রেখে অত্র এলাকায় বিয়ে হওয়ার তৌফিক দান করুক এরপরে আমার নবী বলেন ভাই কষ্ট হয় আপনাদের কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখা দেন না তাদের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক আমিন বলেন এরপরে আমার নবী বলেন وَالْمَرْأَةُ الصَّالِحَةُ الْمُسْلِمَةُ গভীর মনোযোগ ওই রমণী যার ঘরের মধ্যে গয়নার অভাব নাই যেই রমণীর স্বর্ণের অলংকারের অভাব নাই স্বর্ণ অলংকারের অভাব নাই শাড়ির অভাব নাই গহনার অভাব নাই হীরার ডায়মন্ডের অলংকারের অভাব নাই বিল্ডিং এর অভাব নাই টাকার অভাব নাই কিন্তু সে বড় গরিব যদি তার স্বামী সুদের টাকা দিয়ে বাজার করে কথা কর ঠিক কি না যদি তার স্বামী ঘুষের টাকা দিয়ে গোশত কিনে আনে সুদের টাকা দিয়ে মাছ কিনে আনে সুদের টাকা দিয়ে যদি স্ত্রীর জন্য শাড়ি গহনা কিনে আনে সুদের টাকা দিয়ে যদি সন্তানের বরণ পোষণ দেয় ওই নারী বড় গরিব যদিও তার স্বামী সমাজে বহুত বড় পয়সাওয়ালা কথা কর ঠিক কি না সে বড় গরিব তাহলে কয়টা গেছে পাঁচটা কয়টা প্রথমটা হলো মসজিদ বড় অসহায় যে মসজিদে লাইট আছে মুসল্লি নেই টাইলস আছে মুসল্লি এসি আছে মুসল্লি ফ্যান আছে মুসল্লি কোরআন বড় অসহায় যে এলাকার মানুষ কোরআন আলমারিতে রেখে দেয় সেই এলাকার কোরআন বড় আবার কোরআন বড় অসহায় যে এলাকার মধ্যে বাতিল ইমাম কোরআন শরীফ পড়ে পড়ে মানুষকে দুকা দেয় কথা কোন ঠিক কি না এরপরে ওই পুরুষ বড় অসহায় যার স্ত্রী বেপর্দা চলে এরপরে ওই নারী বড় অসহায় যার স্বামী অবৈধ ইনকাম করে কথা কোন ঠিক কি না এরপরে পাঁচ নম্বরে বলে দিলেন ওয়াল আলিমু গরিবুন ওলামাই কেরাম বড় গরিব আজকে হাফেজ আনিসুজ্জামান হুজুরকে দেখলাম কথা কর ঠিক কি না যদিও মনে হচ্ছে হুজুরের বাড়ি থাকতে পারে আমাদের বাড়ি গাড়ি জমিদারি থাকলে এগুলো দিয়ে আমরা ধনী না ওলামাই কেরাম তখন গরিব তখন ধনী হবে যখন আমার কথা বলার সাথে সাথে আগামী কাল থেকে এলাকা পরিবর্তন হয়ে যাবে তখন আলেম ধনী হবে কথা বলেন ঠিক কি না আর যদি প্রতিদিন খতিব ওয়াজ করে প্রতি শুক্রবারে ওলামায়ে কেরাম বড় বড় মাহফিলে এসে ওয়াজ করে চলে যাচ্ছে এলাকার যুবক সিগারেট ছাড়তে পারে নাই কথা কোন ঠিক কি না এলাকার যুবতীরা পর্দা করতে পারে নাই এলাকার মুরব্বীরা সুদ ছাড়তে পারে নাই এলাকার মানুষ গিবত ছাড়তে পারে নাই ওই এলাকার মাওলানা বড় গরিব কথা বলেন ঠিক কি না বড় গরিব তো হুজুর কি হইছে গরিব হইলে এগুলো গরিব হইলে আমাদের কি হাদিসে পাকে আসতেছে তাদের সাথে আল্লাহ নাই তারা আল্লাহর সাথে নাই কথা কর না ঠিক কি না তাদের সাথে আল্লাহ
নাই তারা আল্লাহর সাথে নাই। বাবারা আমার এটা বললাম দুনিয়ার কথা, এবার সুম্মা ইউমিতুকুম তুমি পুনরায় মারা যাবে, সুম্মা ইউহইকুম পুনরায় তোমাকে আবার জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাকে পুনরায় কিয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে। তুমি কিয়ামতের মাঠে কিভাবে উঠবে? আমার নবী বলতে লাগলেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মামাতা আলাইহি, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে যেইভাবে সে মারা গিয়েছিল, যে অবস্থায় সে মারা গিয়েছিল। সে যদি মুয়াজ্জিন হয়ে মারা যায় সে কিয়ামতের মাঠে আজান দিতে দিতে উঠবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যদি হজ পালন করার পরে মারা যায়, হাজি হয়ে মারা যায়, যেই হজের মধ্যে মানুষকে দেখানোর কিচ্ছু ছিল না, হজ করতে গিয়েছে কেউ জানে না, হজ থেকে এসে গেছে কেউ জানে না, পোস্টারের মধ্যে হাজি লেখার জন্য বাধ্য করে নাই, কাউকে বলে নাই, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক বলে বলে। মদিনা যেতে চাই কি চাই না, নবীর রওজা শরীফ দেখে বলে না, নবীর শুনবেন আপনারা, শেষ করে দিই ইনশাআল্লাহ ভাইয়া, শেষ করে দিই। আসলে শুনবেন, আল্লাহ আকবার, এটা খবরস্থান আছে না, খবর কুজ্জে আছে না, ওগো আল্লাহ কবুল করো ভাই, কিয়ামতের মাঠে উঠতে হবে।
ঠিক কিনা ভাই? তিনটা ফু আসবে, তিনটা ফু, কয়টা? ওয়ান ফিকা ফিস সুর। প্রথম ফু যখন দেওয়া হবে, মা তার কোল থেকে সন্তান ফেলে দেবে, বাবা সন্তানকে ছেড়ে দৌড়ে পালিয়ে যাবে, বন্ধু তার বন্ধুকে রেখে চলে যাবে, গোটা পৃথিবী কেঁপে উঠবে। প্রথম ফু, সবাই এমন ভয় পাবে যে ভয়ের কোনো তুলনা হয়। দুই নম্বর ফু যখন দেওয়া হবে, ইসরাফিল আলাইহিসসালাম ওই সিংহাটা আল্লাহর আরশের দিকে তাক করে অপেক্ষারত, আল্লাহর আদেশের অপেক্ষায় আছে। সেকেন্ড ফু, যেটা চল্লিশ বছর ব্যাপী চলতে থাকবে, কয় বছর? একটা ফু চলবে, সব প্রাণী মানুষ পশু পাখি মরে যাবে। আর লাস্ট ফু, তিন নম্বর ফু যখন দেওয়া হবে, গোটা পৃথিবীর কবরস্থানগুলো ফেটে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন না ভাই। প্রত্যেক ব্যক্তি কবর থেকে উঠে যাবে, সবার আগে রওজা থেকে উঠবে আমার নবী। আমরা দৌড়ব, আল্লাহ এটা কি, এটা কি? কিয়ামত কায়েম হবে। হাদিসে পাক আসতেছে কিয়ামতের ডিউরেশন, সময়, গুনাহগারের জন্য 50,000 বছরের সময়, আর নেককারের জন্য 4 রাকাত নামাজের সময়ের সমান। যারা নেককার, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, যারা আজকের মাহফিলের পরে আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দেবে, আজকের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে দাড়ি রেখে দেবে, আজকের এই প্রোগ্রাম থেকে যাওয়ার পরে মসজিদের সাথে যাদের প্রেম হয়ে যাবে, তাদের জন্য কিয়ামতের ময়দান মাত্র 4 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে, নেককারদের মনে হবে সে 4 রাকাত নামাজ পড়ছে। ভাই সুবহানাল্লাহ, জোরে বলেন না আপনারা? চারিদিকে নফসি 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 নফসি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমরা ছুটে যাব, আপনি না খলিলুল্লাহ, উনি বলবেন ইযহাবু ইলা গাইলা। ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালামের কাছে আমরা ছুটে যাব, আপনি না যাবিহুল্লাহ, উনি বলবেন ইযহাবু ইলা গাইরি। এই যুবক হাসিও না, নূ নজিহুল্লাহর কাছে আমরা ছুটে যাব সেদিন, উনিও বলবেন ইযহাবু ইলা গাইরি। গোটা হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না, কেউ কারো সাথে কথা বলবে না, সবাই নফসি 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 নফসি। হঠাৎ করে একটা আওয়াজ উঠবে, উম্মতি আমার নবীর আওয়াজ আমরা শুনতে পাবো, উম্মতি 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 উম্মতি, রব্বে কায়নাত আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। শায়ের বলছে আমরা চিন্তিত হব, কিন্তু এমন একটা দৃশ্যপট হবে, হাসির কাদিন বি আজব দে লা হোগা,
हश्र का दिन भी अजब देखने वाला होगा। ज़ुल्फ़ों लहरा के वो जब आएगी फिर कयामत पे भी एक और कयामत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरी रौनक होगी। आरो जोरे ये सुना है कि बहुत गौर अंधेरी होगी। सुने छी गो ওই কবরে অনেক আধার হবে, কবর কা খৌফ না রাখনা এ দিল, ওহ সরকার রে দো আলম কি জিয়ারত হো। এরপরে কোথায় কোন টেনশন নাই আমাদের, আপনি নামাজ পড়ার চেষ্টা করে যান, কবুল করার মালিক আল্লাহ, কথা বলে ঠিক কিনা। আপনি রোজা রাখার চেষ্টা করুন একটু, আপনি একটু হালাল খাওয়ার চেষ্টা করে যান না, দেখবেন আমার আল্লাহর সামনে আমার নবী বলবে সে তো নামাজ পড়ার চেষ্টা করেছিল, সে তো রোজা রাখার চেষ্টা করেছিল, সে তো হালাল খাওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ আপনি না বলেছেন, আপনি না আমাকে মালিক বানিয়ে দিয়েছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইয়ুতি, আজকে আমাকে তো বন্টন করার ক্ষমতা আপনি আল্লাহ দিয়েছেন। আমার শায়ের শায়ের বলে দিচ্ছে, শায়ের বলে দিচ্ছে, উনকো মুখতার বানায়া হে মেরে মওলা নে, উনকো মুখতার বানায়া হে মেরে আল্লাহ নে, খুদ মে बस वही जा सकता है जन्नते शुदु शे जेते परवे, जिसको हंसने निके नाना की इजाजत होगी। या रसूल अल्लाह সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা দেখব সেদিন, আমরা দেখব কিছু মানুষের চেহারা বানরের মতো। কিসের মতো? কিসের মতো? আপনি দেখবেন, আমি দেখব হাসরের মাঠে কিছু চেহারা বানরের চেহারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ বানরের মতো কারা হবে? আমার নূরানি নবী ইরশাদ করে দিচ্ছেন বিশাল এক লম্বা হাদিসের মধ্যে, হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে আমার নবীজি বলছেন, যে সমস্ত ব্যক্তিরা এলাকার মধ্যে চুগল খুরি করত, কথা কন্যা ঠিক কিনা বলেন না? চুগল খুরে এলাকায় নাই মনে হয়? আছে ভাই, আছে চুগলখুরকে একজনের কথা আরেকজনকে লাগিয়ে মাঝখানে গন্ডগোল করে দেয়, কথা কম ঠিক কিনা? আপনি জানেন না ভাই, কেয়ামতের মাঠে আপনি দেখবেন আপনার চেহারা বানরের মতো হয়ে গেছে, বানরের মতো।
এরপরে দুই নম্বরে আরেক দলকে আমরা দেখব চেহারা হয়ে গেছে শুকরের মতো, নাউজুবিল্লাহ বলছেন, কিসের মতো? শুকরের আকৃতি, কালখিনজি। প্রশ্ন হবে তারা কারা? উত্তর আসবে তারা হলো সুদখোর। সুদখোর, সুদখোর আছে না? লাখে 10,000, লাখে 5,000, লাখে 3,000 আছে না নাই? এ সমস্ত সুদীদের চেহারা কিয়ামতের মাঠে হয়ে যাবে শুকরের মতো, নাউজুবিল্লাহ। এরপরে তিন নম্বরে আমার নবী বলতে লাগলেন, তৃতীয় আরেকটা দলকে তোমরা কিয়ামতের মাঠে দেখবে, যারা পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পা থাকবে কিসের দিকে? উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। উত্তর আসবে, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তারা কারা? বলবে তারা হলো গোশখোর। কি খোর? আর ধরে কি খোর? গোশখোর। হাদিস এসেছে, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, দুজনেই জাহান্নামে। কথা কন ঠিক কিনা? টেবিলের তলে দিয়ে যে নেয়, টেবিলের তলে দিয়ে যে দেয়, দুজনের অবস্থা হবে কিয়ামতের মাঠে, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে আমার নবী বলেন চতুর্থ দল অন্ধ, অন্ধ কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে। দুনিয়ায় চোখ ছিল কিন্তু কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? উত্তর আসবে, যারা এলাকার মধ্যে গরিব দুঃখীদের উপরে অত্যাচার করে। কথা বলেন ঠিক কি না? যারা গরিবের উপরে অত্যাচার করে, পয়সার পাওয়ারে, সন্তানের পাওয়ারে, নেতার পাওয়ারে, কথা কন ঠিক কি না? যারা বলে আমি কে চিনস, খবরদার একটা ফোন করব, আছে না নাই? ভাববেন না আপনি তাকে নিয়ে, ভাববেন না আপনি, বলেন ঠিক আছে তোর পাওয়ার তুই দেখা, কোনো অসুবিধা নাই। আমি হাদিসে পড়েছি, আমার হুজুরের বয়ানে শুনেছি, যারা গরিবের উপরে অত্যাচার করে, যারা গরিবের রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে দেয় না গরিবকে, যারা গরিব প্রতিবেশীর খবর নেয় না, যারা গরিব আত্মীয়র পরিচয় দেয় না, কথা কর ঠিক কিনা বলেন না? যারা গরিব বলে পাশে মেজবানের টেবিলে বসায় না, যারা গরিব বলে বিয়ে বাড়িতে পাশের সিটে বসায় না, যারা গরিব বলে কথা বলার সময় তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের অবস্থা কিয়ামতের মাঠে হবে ওই সমস্ত পয়সাওয়ালারা, অত্যাচারী, যারা ভাইয়ের সম্পদ দখল করে, কথা কর ঠিক কিনা? যারা বোনের সম্পত্তি, হ্যাঁ, যারা জুলুমবাজ, বোনের সম্পত্তি যারা ছল ছাতুরি করে সাইন করে নিয়ে ফেলে, আছে না নাই? কথা কন, কথা কন, আছে না নাই? তারা কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে, অন্ধ। তারা কিছুই দেখতে পাবে, দেখতে পাবে। আরেক দল আছে, আরেক দল, আরেক দলের কথা আমার নবী বলেন, ওই দল যাদের পেটের ভিতরে আগুন জ্বলবে, পেটের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী বলেন, যারা এতিমের সম্পদ খেয়ে ফেলে, আছে না না? মনে রাখবে, এতিমের সাথে নবী আছে, যার বাপ মা কবরে তার সাথে নবী আছে, কথা কন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ হযরত বলে দিয়েছেন, যারা এতিম, যারা অসহায়, যারা গরিব, তাদের চিন্তার কোনো কারণ নাই। গামজা দো কোরে যা মুশদাদি জি কহে বেকসো কা সাহারা রহমা বে সবসে সবসে খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল্লা
सोलो से आला हमा ए सब से सबसे बालाओ ए अहमद रजा तुम्हें असहायदेरके जानिए दाओ तादेर साथे क्यों ना थाकलेओ आमार नबी आछे पैसा वाला देर 500 बचर आगे गरीब प्रजान्नाते चले जाबे चिंता करार दरकार अफसोसेर कोनो कारण भाईजान बस अनुरोध करे जाए आकीदार कथा सब समय शुनें आमरा बोली आकीदा एक नम्बरे ठीक आछे किन्तु आमल दरकार आछे आगामीकाल थेके ए एलाका परिवर्तन हुए जाक आमरा नमाजी हुए जाए इंशाल्लाह बोलें ना आमरा सूद मुक्त थाकते पारबो इंशाल्लाह प्रयोजने ना खेये थाकबो पानी खेये मानुष বাঁচতে পারে কিন্তু সুদ খেয়ে মানুষ বাঁচতে পারবে না